বন্ধুরা, মাঝে মাঝে ট্রেনে কোনো বিপদ ছাড়াই ফাঁকা রাস্তায় হর্ন বাজে কেন? আসলে ট্রেনের হর্নের আওয়াজে অনেক মেসেজ লুকিয়ে আছে, যা আপনাকে অবশ্যই জানা উচিত। কিন্তু তার আগে ভিডিওটাকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনার একটা লাইক আর সাবস্ক্রাইব আমাকে আরেকটা ভিডিও বানাতে মোটিভেট করে। ওকে বন্ধুরা, ট্রেনের একবার হর্নের মানে ট্রেন ইয়ার্ডে এসে গেছে, আর ট্রেনের সাফাইয়েরও দরকার আছে। দুটো শর্ট হর্নের মানে ট্রেন যাত্রার জন্য পুরোপুরিভাবে তৈরি। তিনটে শর্ট হর্নের মানে ট্রেন ড্রাইভারের হাত থেকে ট্রেনের কন্ট্রোল হারিয়ে গিয়েছে। চারটে ছোট ছোট শর্ট হর্নের মানে ট্রেনের মধ্যে কোনো টেকনিক্যাল প্রবলেম দেখা দিয়েছে। একটা ছোট আর একটা লম্বা হর্নের মানে কেউ ট্রেনের চেন টেনেছে। বারবার লম্বা হর্নের মানে ট্রেন পরের স্টেশনে দাঁড়াবে না। থেমে থেমে দুবার হর্ন বাজানোর মানে ট্রেন রেলওয়ে ক্রসিংয়ের কাছে চলে এসেছে। দুটো লম্বা আর একটা ছোট হর্নের মানে ট্রেন ট্র্যাক বদলাচ্ছে। আর ছয়বার শর্ট হর্নের মানে হলো ট্রেনের সামনে কোনো বিপদ বা ডেঞ্জার রয়েছে। ইনফরমেশন ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর সাবস্ক্রাইব করে যাবেন।